আসসালামু আলাইকুম রহমতুল এই মুহূর্তে আমরা যে দাঁত চুলকানি দূর করার উপায় কি দেখেন দাঁত এবং চুলকানি এই সমস্যাটা আমাদের অনেকেরই হয়ে থাকে সুতরাং এই যে দাঁতের সমস্যাটা এটা সাধারণত একটা রোগ যা আমাদের ঘামে অতিরিক্ত ঘামলে এই সমস্যাটা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের এই দাঁতের সমস্যা হয়ে থাকে কারণ ডায়াবেটিস রোগীদের অনেক কারণে দাঁতের সমস্যা হতে পারে তাছাড়াও আপনার যে দাঁত অনেক সময় অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও দাঁতের সমস্যা হইতে পারে দাঁতের চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ডক্টরের অ্যাডভাইসের প্রয়োজন কারণ আপনার ডক্টরের অ্যাডভাইস ছাড়া কখনই দাঁতের সমস্যা পাবেন না এবং এটা স্বাভাবিক অবস্থায় আপনি যে কোনো খাবার খেলেই যে খাবার বা থেকে আপনি সরাসরি দাঁতের ট্রিটমেন্টটা ওইরকমভাবে পাবেন না এজন্য আপনাকে ডক্টরের অ্যাডভাইসটা সবচেয়ে বেশি জরুরি এবং গ্রহণযোগ্য ভূমিকা রাখবেন জন্য আপনার স্বাভাবিক অবস্থায় ডক্টর যা সাধারণত দাঁতের পেশেন্টদেরকে যা দেওয়া হয়ে থাকে দেখেন দাঁতের যে পেশেন্ট আছে ওদেরকে সাধারণত যা দেওয়া হয়ে থাকে ফার্স্ট ওয়ার্নিংসে তাকে মলম দেওয়া হয়ে থাকে মলম তার পাশাপাশি ওষুধ দেওয়া থাকে আমরা অনেক সময় ওষুধটা নিয়মিত খাওয়ার চেষ্টা করি কিন্তু মল মলমটা আক্রান্ত স্থানে ঠিকভাবে ব্যবহার করি না দেখেন আপনি যদি মলমটা ব্যবহার না করেন এটা আপনার যেই ত্বক থেকে দাঁতটাকে এবং চুলকানি সমস্যাটাকে দূর করতে পারবে না কারণ মলমের অনেক বেশি কার্যকারী দিক রয়েছে এটা স্কিন থেকে আপনার যে ব্যাকটেরিয়াটা ওইটা সংক্রমণটা ওইটাকে একদমই দূর করে দেয় সুতরাং নিঃসন্দেহে আপনার এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং স্কিনটাকে ভালো রাখার জন্য মলম অনেক বেশি গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ফ্লুকোনাজল গ্রুপের ট্যাবলেট দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ফ্লুকোনাজল গ্রুপের ট্যাবলেট খেতে পারেন তার পাশাপাশি টার্বিনাফিন গ্রুপের দেওয়া হয়ে থাকে বা মরিকোণা জল বা লিকো জল এই যে কোনো গ্রুপের গ্রোপের মেডিসিন দেওয়া হয়ে থাকে তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দাদা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ আপনারা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ অপরিষ্কার স্থানে দাঁত চুলকানির সমস্যাটা বেশি দেখা দেয় সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি জরুরি দাঁত আক্রান্ত ব্যক্তির প্রয়োজনীয় জিনিস দাদা কিন্তু ব্যক্তি যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো অন্য কেউ যাতে ব্যবহার না করতে পারে এ বিষয়ে খেয়াল রাখবেন চুলকানি বা তাদের সমস্যা যারা সাফার করতেছেন আপনাদের জিনিসপত্র অন্যদেরকে ব্যবহার করতে সাধারণত দিবেন না কেননা দিবেন কারণ অন্যরা যদি এটা ব্যবহার করে এটা থেকে সে নিজেও সমস্যায় সাফার করবে এবং তার ফিউচারে অনেক বেশি প্রবলেম দেখা দিবে তার ত্বকের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে সুতরাং শারীরিকভাবে ত্বকের সমস্যা থেকে এবং সকল দিক থেকে নিজেকে সুস্থ করার জন্য এবং ভালো থাকার জন্য আপনি নিঃসন্দেহে আপনার যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজের কাপড় অন্য কাউকে দেওয়া যাবে না কারণ তাহলে এটা ছোঁয়াছের এক হতে একজনের দেহ থেকে অন্যজনের দেহে এটা ছড়িয়ে যেতে পারে যা একটা স্কিনের জন্য অনেক ইফেক্টিভ ক্ষতিকারক ভূমিকা রাখবে তার পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে শাক সবজি পর্যাপ্ত গ্রহণ করার চেষ্টা করবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্ক খাবার খাবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম